আমরা বলেছিলাম যে এমনি আমাদের যানজটের শহর ঢাকা, তারপর 10 লক্ষ আনবেন, ঠিক আছে, কোন জায়গায় অবস্থান করবেন, আমাদেরকে সীমানা নির্ধারণ করেন। ডিএমপির কাছে তারা সীমানা নির্ধারণ করে দিয়েছিল, একদিকে নাইটাঙ্গেল মোড় আর একদিকে বিজয় ওই ইসের ফকিরাপুর, এই জায়গার ভিতরেই তারা থাকবেন। আমরা পরবর্তীতে দেখলাম তারা অকারণে সেগুলি পার হয়ে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পার হয়ে, তারা চলে আসছেন আমাদের প্রধান বিচারপতির বাসভবন পর্যন্ত, এবং তাদের যে নাইট অ্যাঙ্গেল পর্যন্ত থাকার কথা ছিল সেইখানে তাদের ফিরে যেতে বলেন। পুলিশ বাধ্য হয়েই তাদেরকে নাইট অ্যাঙ্গেল পর্যন্ত তাদের পোস্ট করে নিয়ে গিয়েছেন। কিন্তু এতে এই ঘটনার প্রেক্ষিতে আমরা যেটা দেখলাম, বৃষ্টির মতন ইট পাটকেল ছুঁড়েছে, শত শত মানুষ আহত হয়েছে, ককটেল মেরেছে। আমাদের পুলিশ নাইট অ্যাঙ্গেলের মোড়ে যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে বৃষ্টির মতন ইট পাটকেল ছুঁড়েছেন, তো সঙ্গে সঙ্গে তারা লাঠি চার্জ করেছেন এবং আমাদের এক পুলিশকে কুপিয়ে হত্যা করেছেন। লাঠি চার্জ, ইট পাটকেল ছোড়া, তারপরে ককটেল, তারপরে তার উপরে চাপাতি দেওয়ার কোপ, এগুলি কোনো সভ্য মানুষের কর্ম নয়। আমরা এগুলি প্রত্যক্ষ করেছি। আমরা শুধু এইটা নয়, সাধারণ ওই যে আমাদের ডিপ্লোমা ইনস্টিটিউশন যেটা, সেইখানে দেখলাম 3টা গাড়ি পুড়িয়ে দিয়েছে, তাদের ভাঙচুর করেছেন। আমরা দেখলাম জাজেস অ্যাপার্টমেন্ট, সেখানে ইট পাটকেল ছুঁড়েছেন, তাদের উপরেও তাদের ইট পাটকেল ছুঁড়েছেন, গাড়ি পুড়িয়েছেন। গাড়ি পোড়ানোর সংখ্যাও কিন্তু অনেক, রাজারবাগ পুলিশেরই 26টা গাড়ি পুড়িয়েছেন, এর মধ্যে 2টা অ্যাম্বুলেন্স সহকারে। এই যে হাসপাতালে দাঁড়িয়ে আছেন, এই হাসপাতালে মানুষ সেবা নিতে আসে। আমরা ইসরায়েলকে আমরা দোষারোপ করি, আমরা বলি ইসরায়েল মানবতা লঙ্ঘন করছে, মানে হাসপাতাল পর্যন্ত বোমা মেরেছে। আজকে সেই ঘটিয়েছেন, এই হাসপাতালে যারা সেবাদান করেন তাদেরকে ধরিয়ে দিয়েছেন। আপনারা এই দৃশ্যটাও দেখেছেন, আমাদের পুলিশ সদস্যের মুখের উপরে ককটেল মেরেছে। সেই পুলিশ মানে সদস্যের যেহেতু হেলমেট পরা ছিল, তিনি হয়তো জানে বেঁচে গিয়েছেন। আরও এই ককটেল, চাপাতি, লাঠি চার্জ, বৃষ্টির মতন ইট পাটকেল ছোড়া, একজন নিহত হয়েছেন, একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকা মেডিকেলে, আর টোটাল 100 জন পুলিশ এবং সাংবাদিকরাও বাদ যায় না এইখান থেকে, সাংবাদিকরাও এখানে আহত হয়েছেন, আমাদের মিডিয়ার গাড়িও ভাঙচুর হয়েছে। আমাদের কিছুক্ষণ আগে বিটিভির রাজা আমাকে ফোন করলো, সে অল্পের জন্য বেঁচে গিয়েছেন। তো এই তারা কেউ কে বাদ দিচ্ছেন না, আর আমরা মনে করি তারা এই এই ধ্বংসাত্মক তাদের যে পরিকল্পনা, এটা আগের থেকেই ছিল, 2014তেও করেছে, আমি আবার তারা পুনরায় এগুলি শুরু করছে। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এদের গর্জন তর্জন এদেশের জনগণ কোনোদিন পছন্দ করে না। আমাদের নিরাপত্তা বাহিনী অটুট রয়েছে, তাদের ব্যবস্থা তারা, আমাদের নিরাপত্তা বাহিনী যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি কোথায় ছিলেন?